সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞান ক্লাসে আমি মিল্টন মহাজন প্রভাষক রসায়ন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখছ এবং প্রতিটি স্যারের এইচডাব্লিউগুলো করে আবার জমা দিচ্ছ আজ আমরা বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব অষ্টম অধ্যায় হলো রাসায়নিক বিক্রিয়া প্রথমে আমরা জানব প্রতীক কি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে মৌলের পুরো নামের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে আমরা কিছু উদাহরণ দেখি হাইড্রোজেন হাইড্রোজেন দেখো হাইড্রোজেনের প্রথম বর্ণটি হলো এইচ প্রথম বর্ণটি হলো এইচ তাহলে হাইড্রোজেনের প্রতীক হলো এইচ যদি এক বর্ণ দিয়ে প্রতীক লিখতে হয় তাহলে অবশ্যই তা বড় হাতের অক্ষরে লিখতে হবে সালফার সালফারের প্রথম বর্ণটি হলো এস তাহলে সালফারের প্রতীক হবে এস কার্বন কার্বনের প্রথম বর্ণটি হল সি কার্বনের প্রথম বর্ণটি হল সি সুতরাং কার্বনের প্রতীক হবে সি কার্বনের প্রতীক হবে সি তাহলে আমরা কি দেখলাম যদি এক বর্ণ দিয়ে প্রতীক লিখতে হয় অবশ্যই তা ছোট হাত বড় হাতের অক্ষরে হবে আমরা আরও কিছু উদাহরণ দেখি সোডিয়াম 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 সোডিয়ামের নাম শুরু হয়েছে এস দিয়ে খেয়াল করো আমরা এর আগে অ্যাস বর্ণটি সালফারের জন্য ব্যবহার করেছি এখন যদি অ্যাস বর্ণটি আমরা পুনরায় ব্যবহার করি তাহলে আমরা অ্যাস দিয়ে সালফার বুঝাই নাকি সোডিয়াম বুঝায় বুঝতে পারবো না এ সকল ক্ষেত্রে কিছু মৌলের নাম ইংরেজি বর্ণমালা থেকে না নিয়ে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম হল ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে অ্যান এ যদি দুই বর্ণ দিয়ে প্রতীক লিখতে হয় তাহলে প্রথম বর্ণটি হবে বড় হাতের এবং পরবর্তী বর্ণটি হবে ছোট হাতের আয়রন আয়রন শুরু হয়েছে আয় দিয়ে স্বভাবতই প্রতীক হওয়ার কথা ছিল আয় কিন্তু আয় দিয়ে অন্য একটি মৌল আয়োডিনকে বোঝানো হয় তাই আয়রনের নামটিও নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে আয়রনের ল্যাটিন নাম হলো ফ্যারাম আয়রনের ল্যাটির নাম হল ফেরাম ফেরাম থেকে এসেছে এফ বর্ণটি শুরু হয়েছে টি দিয়ে টিন বর্ণটি শুরু হয়েছে টি দিয়ে টিনের ল্যাটিন নাম হলো স্ট্রনশিয়াম থেকে এসেছে এস স্ট্রনশিয়াম থেকে এসেছে এস এন ক্লোরিন দেখো সবগুলো বর্ণের নাম যে পাশাপাশি দুটি বর্ণই হবে তার কোনো কথা নেই উচ্চারণের সুবিধার জন্য যে বর্ণটি সুবিধাই হয় দ্বিতীয় বর্ণ হলো সেটি আসবে যেমন ক্লোরিন সি এল ক্লোরিনে এইচ উচ্চারিত হয় না বিধায় ক্লোরিনের সি এর পরবর্তী এল শব্দটি বেশি উচ্চারিত হয় তাই ক্লোরিন শব্দের প্রতীক ক্লোরিনের প্রতীক লেখার সময় সিএল শব্দটি সিএল ব্যবহার করা হয়েছে তোমরা একটু ভালো মতো দেখে নাও সোডিয়াম এনে সোডিয়ামের ল্যাটির নাম ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম থেকে এসেছে আয়রন অ্যাফি আয়রনের ল্যাটির নাম ফেরাম ফ্যারাম থেকে এসেছে টিন টিনের ল্যাটিন নাম হল স্ট্রনশিয়াম স্ট্রনশিয়াম থেকে এসেছে অ্যাস ক্লোরিন ক্লোরিন সিএল সি এল তাই ক্লোরিনের যেহেতু সি এর পরে এল বর্ণটি উচ্চারিত হয় তাই ক্লোরিনের প্রতীক লেখার জন্য সি এল ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথম বৃষ্টি মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের নাম ও প্রতীক লিখে আমাকে ইনবক্স করবে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত তোমাদের নোট খাতায় তুলে নিবে ছবি তুলে আমাকে ইনবক্স করবে সংকেত কোনো মৌল বা যৌগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে মৌল বা যৌগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে আমরা কিছু উদাহরণ দেখছি হাইড্রোজেন 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 অণুটি গঠিত হয় দুটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু গঠিত হয় দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে তাই হাইড্রোজেনের সংকেত হলো এইচ টু হাইড্রোজেনের সংকেত হলো কি এইচ পানি পানি যৌগটি গঠিত হয় দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন নিয়ে তাই পানির সংকেত হলো এইচ পানির প্রতিটি অনুতে দুটি হাইড্রোজেন থাকে একটি অক্সিজেন থাকে এজন্য পানির সংকেত হলো ও সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ও ক্লোরিনের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড যোগটি গঠিত হয় তাই সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো এন এ সি এল এ সোডিয়াম সিএল ক্লোরিন আমরা আবার দেখি হাইড্রোজেন হাইড্রোজেন দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অনুগঠিত হয় তাই এইচ পানি দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন মিলে পানি গঠিত হয় তাই এইচ ও সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ও ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় তাই সোডিয়াম ক্লোরাইড সংকেত হলো এনএসিএল এন এ সি এল প্রিয় শিক্ষার্থীটা আমি যে তিনটি যোগের নাম দিয়েছি এই তিনটি বাদে তোমরা আরও পাঁচটি যোগের নাম ও সংকেত লিখে আমাকে ইনবক্স করবে আরও পাঁচটি যোগের নাম ও সংকেত লিখে আমাকে ইনবক্স করবে যোজনী রাসায়নিক বিক্রিয়া আর অধ্যায়টি যদি জানতে হয় যোজনী সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা থাকতে হবে কারণ যোজনী ছাড়া আমরা কোনো যোগের পূর্ণাঙ্গ সংকেত লিখতে পারবো না রাসায়নিক বিক্রিয়াগুলো করতে পারবো না কোনো পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে কোনো পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে এখানে খেয়াল করো সোডিয়াম একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সোডিয়াম একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই সোডিয়ামের যোজনী হল এক তাই সোডিয়ামের যোজনী হবে এক পানি এখানে একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তাই অক্সিজেনের যোজনে হবে দুই তাই অক্সিজেনের যোজনে হবে দুই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এখানে নাইট্রোজেন তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই নাইট্রোজেনের যোজনী হলো তিন আমরা আরেকবার দেখি কোনো পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে তাই সোডিয়ামের যোজনী এক অক্সিজেন দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই অক্সিজেনের যোজনী হলো দুই নাইট্রোজেন এখানে তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে তাই নাইট্রোজেনের যোজনী হলো তিন আমরা কিছু যোগের যোজনী দেখিনি হাইড্রোজেন হাইড্রোজেনের যোজনী হলো এক সোডিয়াম সোডিয়ামের যোজনী হলো এক সালফার সালফারের যোজনে হলো দুই চার ছয় সালফারের যোজনে হলো দুই চার ছয় আর কিছু উদাহরণ দেখো লিথিয়াম এক কার্বন দুই চার নাইট্রোজেন তিন তোমরা যোজনীগুলো তোমাদের নোট খাতায় তুলে নাও এখন আমরা দেখব কিভাবে যোজনী নির্ণয় করা হয় যজুন নির্ণয়ের একটি সহজ পদ্ধতি আমরা এখানে আলোচনা করব নিয়ম এক কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে স্তরে যদি এক দুই তিনটি ইলেকট্রন থাকে তাহলে ওই সকল মলের যোজনী হবে যথাক্রমে এক দুই তিন ভালো মতো খেয়াল করো ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যদি এক দুই তিনটি ইলেকট্রন থাকে এক দুই তিনটি ইলেকট্রন থাকে তাহলে তাদের যোজনী হবে যথাক্রমে এক দুই তিন তোমরা নিয়মটি তোমাদের খাতায় তুলে নাও নিয়ম দুই কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে যদি পাঁচ ছয় ষাটটি ইলেকট্রন থাকে তাহলে সে সকল মৌলের যোজনে হবে আট থেকে বিয়োগ করার পরে যে সংখ্যাটি পাওয়া যায় তা সর্বশেষ শক্তিস্তরে যদি পাঁচ ছয় ষাটটি ইলেকট্রন থাকে তাহলে সে সকল মূলের যোজনী হবে আট থেকে বিয়োগ করার পরে যা হবে তা যেমন সর্বশেষ শক্তিস্তরে স্তরে যদি পাঁচটি ইলেকট্রন থাকে কোনো মৌলে সর্বশেষ শক্তিস্তরে স্তরে যদি পাঁচটি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনে হবে আট থেকে বিয়োগ করার পরে তিন তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি পাঁচটি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনে হবে তিন তোমরা নিয়মগুলো তুলে নাও এখন আমরা কিছু উদাহরণ দেখব সোডিয়াম সোডিয়ামের পারমাণিক সংখ্যা হলো এগারো সোডিয়ামের পারমাণিক সংখ্যা হলো এগারো ইলেকট্রন বিন্যাস দুই আট এক দুই আট এক তাহলে সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে তাহলে সোডিয়ামের যোজনী হবে কত এক সোডিয়ামের যোজনী কত হবে এক নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা হলো সাত ইলেকট্রন বিন্যাস হলো দুই পাঁচ ইলেকট্রন বিন্যাস হলো দুই পাঁচ দেখো সর্বশেষ সত্যি স্তরে কয়টি ইলেকট্রন আছে পাঁচটি তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি পাঁচটি ইলেকট্রন থাকে আট থেকে বিয়োগ করার পর যেই সংখ্যাটি হয় তাই তার যোজনি আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই তিন তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের যোজনি হলো তিন লিথিয়াম লিথিয়ামের পারাণবিক সংখ্যা হল তিন লিথিয়ামের পারাণিক সংখ্যা হল তিন ইলেকট্রবিন্যাস দুই এক সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে তাহলে লিথিয়ামের যিনি হবে এক অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের পারমাণিক সংখ্যা হলো আট ইলেকট্রবিন্যাস দুই ছয় দুই ছয় তাহলে আট থেকে করার পর আমরা কত পাই দুই তাহলে অক্সিজেনের যোজনী হল দুই আমরা আরও কিছু উদাহরণ দেখি ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো ইলেকট্রন বিন্যাস দুই আট সাত সর্বশেষ শক্তি ইলেকট্রন আছে ষাটটি আট থেকে বিয়োগ করলে হবে এক তাহলে ক্লোরিনের যোজনে হলো এক অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তেরো ইলেকট্রন বিন্যাস দুই আট তিন সর্বশেষ শক্তিস্তরে তিনটি ইলেকট্রন আছে যোজনে হলো তিন ক্যালসিয়াম পারমিক সংখ্যা হলো বিশ ইলেকট্রমিনাস দুই আট আট দুই দুই আট আট দুই সর্বশেষ শক্তিস্তরে স্তরে দুইটি ইলেকট্রন আছে তাই যোজনে হলো দুই ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সাত ইলেকট্রোমিনাস দুই সাত ইলেকট্রোমিনাস হলো দুই সাত সর্বশেষ শক্তিস্থলে সাতটি ইলেকট্রন আছে আট থেকে বিয়োগ করো হয় এক তাহলে ফ্লোরিনের যোজনা হলো এক প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথম বৃষ্টি মৌলের নাম ও ইলেক করে আমাকে ইনবক্স করবে